দিনাজপুরের ফুলবাড়িতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন পলিসি ও পাডমো এর বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচি নীতিমালা এবং প্রাসঙ্গিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল 24 মার্চ রবিবার সকাল 11:30টায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌর মেয়র মুর্তজা সরকার মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার, পৌর প্যানেল মেয়র মামুন রশিদ চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পল্লীশ্রী ইভরা প্রকল্পের সমন্বয়কারী পিসি মোহাম্মদ মইনুল হক বাপ্পি, এসডিসিএস মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস মুক্তা, সিডিএস কৃষ্ণ রবি দাস, মোহাম্মদ আকাশ মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রশিক্ষণে পৌরসভার 12 জন ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন। ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন। দিনাজপুরের ফুলবাড়িতে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন পলিসি ও পামডো এর বাস্তবায়নে সামাজিক নিরাপত্তা ও কর্মসূচি নীতিমালা এবং প্রাসঙ্গিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত 24 মার্চ রবিবার সকাল 11:30টায় স্থানীয় রাবেয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় ফুলবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ি পৌর মেয়র মুর্তজা সরকার মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নিরু শামসুন্নাহার, পৌর প্যানেল মেয়র মামুন রশিদ চৌধুরী। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পল্লীশ্রী ইভরা প্রকল্পের সমন্বয়কারী পিসি মোহাম্মদ মইনুল হক বাপ্পি, এসডিসিএস মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস মুক্তা, সিডিএস কৃষ্ণ রবি দাস, মোহাম্মদ আকাশ, মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রশিক্ষণে পৌরসভার 12 জন ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন।